আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরো একটি নিউ ভিডিওতে। তো আজকে আমি ফ্রেন্ডস চলে আসলাম, এটা হলো চাঁদপুর হাইনসর ছোট লক্ষ্মীপুর গ্রাম। তো এখানে কোনো আমরা এই যে আমার স্ক্রিনে যে বাড়িটি দেখতেছেন, এখানে কোনো আমরা জিপসামের ডেকোরেশনের কাজটা করেছি। খুবই জনপ্রিয়ভাবে কিছু ডেকোরেশনের কাজটা এখানে করা আছে এবং এখানে কোনো অ্যারাবিয়ান স্টাইলে কিছু ডেকোরেশনের কাজটা করা আছে। ড্রয়িং রুম, ডাইনিং রুম পাশাপাশি কিছু বেডরুমের ভিতরে কাজটা করা আছে। তো খুবই জনপ্রিয় কিছু ডিজাইনের কাজ করা আছে এখানে। আপনাদের আমি এখানে দেখাবো কি কি পর্যায়ে আমরা কাজটা করেছি। তো কাজটা হলো মোহাম্মদ ইসমাইল ভাইয়ের বিল্ডিংয়ে, সে হলো উপাসী ভাই। তো ফ্রেন্ডস আমরা চলুন কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই এবং এখানে দেখাই আপনাদের কি কি কাজগুলো করা আছে। তো ফ্রেন্ডস এখানে কোনো চলে আসলাম আমরা, এটা হলো তাদের ড্রয়িং স্পেস। এই ড্রয়িং স্পেসের ভিতরে আমরা এখানে এই অ্যারাবিয়ান স্টাইলের ভিতরে এই কাজটা আমরা এখানে করেছি। খুবই জনপ্রিয় একটি ডিজাইন, এটা নিউ ডিজাইনের ভিতরে কাজটা এখানে করা হয়েছে। আপনারা দেখতে আছেন অনেক সুন্দরভাবে কোনো এখানে কাজটা করা আছে এবং বাসাটা আসলে এখনো আনকমপ্লিট, আমরা জাস্ট রুমটা জিপসামরা কমপ্লিট করেছি, এখনো কোনো অনেক কিছু বাকি আছে। ওয়ালে পেন্ট হবে, ওয়াল পেন্ট বাকি আছে, তারপরে ফ্লোর টাইলস বাকি আছে। তো আমি যদি আপনাদের সবগুলো রুমগুলি দেখাই নেই এখানে কি কাজগুলো করা আছে, তারপরে বিস্তারিত আলোচনা করি। এখানে একটা এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, সেটা হলো এখানে একটু আমি এটা একটু ওয়েটিং এ রাখলাম। এই পাশে আমাদের আরো কিছু কাজ করা আছে। এই পাশে যদি আপনাদের দেখাই, এই পাশে খুবই জনপ্রিয় ব্যক্তি অ্যারাবিয়ান স্টাইলে কাজটা করা আছে। ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কোনো কাজটা করা আছে, খুবই সুন্দরভাবে কোনো এখানে কাজটা করা আছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন, যারা অ্যারাবিয়ান স্টাইল দিয়ে নতুন ডিজাইনের ভিতরে আপনারা কাজগুলো করাতে চাচ্ছেন, অবশ্যই আপনারা কোনো এখান থেকে দেখে নিতে পারেন। তো আরও যেই কাজগুলি আছে এখানে আমি সবগুলি কাজ আপনাদের দেখাই। এই পাশে আছে একটি গুল্লির ভিতরে, ছোট্ট একটি গুল্লির ভিতরে এই কাজটা আমরা করেছি। এখানে গ্রামের বাড়ির ভিতরে কোনো কাজটা করা, পিছনে স্পেস রয়েছে এবং এই পাশে আমাদের এই কাজটা করা হয়েছে, এটাও অ্যারাবিয়ান স্টাইলের ভিতরে কাজটা করা হয়েছে এখানে। তারপরে এই পাশে আছে আমাদের ফল সিলিং, এটা এটা হলো স্যাম্পলের ভিতরে রাখা হয়েছে কাজটা, খুব প্লেনের শেপের ভিতরে কাজটা রাখছি এখানে। তো এখনো এটা কোনো জাস্ট আমরা কোনো জিপসাম দিয়ে জাস্ট আমার সাজানো হয়েছে, এখনো কোনো এটা পেন্টিং বাকি আছে, তারপর লাইটিং সেটআপটা বাকি আছে, অনেক কিছুই এখানে বাকি আছে। এখনো ফ্লোর টাইলসটা লাগানো হয় না, ফ্লোর টাইলস এনে রাখছে, এটা নেক্সটে লাগানো হবে। আমাদের কাজ শেষ পর্যায়ে মোটামুটি জিপসামটা কমপ্লিট হয়ে গেছে, হয়তো দুই একের ভিতরেই কাজের কাজ শুরু হবে। তো আপনাদের যেটা আমি বলা দিলাম এই রুমটা নিয়ে, তো এটা হলো তাদের ডাইনিং স্পেস। তাদের এটা ঢুকতে যে এই হলো মেন দরজা, মেন গেট, এই পাশে ড্রয়িং এবং এই পাশে ডাইনিং। তো আসলে এখানে আপনাদের এই কাজটা দেখানোর উদ্দেশ্যটা হলো এখানে কোনো দেখুন এই সিলিংটা, আসলে আপনাদের যদি একটু দেখাই আমি এখানে কোনো যে কাজটা করা আছে দেখতে আছেন, খুবই বাজে ধরনের একটি কাজ করা আছে এখানে। তো আপনারা কোনো এখানে এই কাজগুলো যে আপনারা এখানে দেখছেন, এই কাজটা আসলে এই ভাই ইসমাইল ভাই গুলো তার অনেকে আপনারা কোনো অনেক সময় বলেন যে ভাই আসলে আপনাদের একটু রেটটা বেশি কিংবা আপনাদের এরকম ওরকমটা, ঠিক আছে। আসলে এখানে আপনারা দেখেন এই যে ডিজাইনটা করেছে এখানে, আমাদের যে ডিজাইনগুলি আছে স্পষ্ট কোনো দেখা যায় এখানে কোনো কোনো কিছুই দেখা যায়, মানে সবকিছু মরা মরা একটা ডিজাইনের ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো এই কাজটা হলো আমাদের এই ইসমাইল ভাই এলাকার একটি লোক দিয়ে করাচ্ছে, ঠিক আছে। তো আসলে এই কারণে কোনো এখানে খুবই বাজে ধরনের তারা ফিনিশিং গুলো দিয়েছে এবং বোর্ডগুলি আসলে খুবই বাজে ধরনের মেটালিকগুলি ইউজ করা হয়েছে, ফিনিশিংগুলি অতটা ভালো না। তো সেই ক্ষেত্রে আসলে কোনো এই ইসমাইল ভাই আমাদের ঢাকা থেকে আনছে, অন্য কোনো আমরা তাদের এই বিভিন্ন রকমের কাজগুলো করেছি। তো আমরা আসলে এখানে আসার পরে কোনো দেখার পরে এটা অবশ্যই আমরা এখানে ভাঙ্গা নেস্টে করে দেব, এটা ভাঙ্গার পর অবশ্যই আপনাদের আমি ভিডিও দেব। এবং এখানে এই পাশে আমরা যেটা করেছি আনার পরে এখানে একটি অ্যারাবিয়ান স্টাইলে কাজ করেছি। এখানে দেখুন আমাদের যে কালে মানে কোয়ালিটি এবং ফিনিশিংগুলি আপনাদের একটু দেখাই, মানে খুবই এটা আসলে আপনারা নিজেরাই দেখতে আছেন যে
আমাদের কোয়ালিটির সাথে তো কোনো তাদের কোয়ালিটির রাইটলিন ডিফারেন্স। তো আপনারা যারা আসলে বলেন যে ঠিক আছে আপনাদের মালের কোয়ালিটি ঠিক আছে, আপনাদের আসলে সত্য কথা যেটা ভাই, আসলে টাকা তো চেহারা দেখে দেবেন না, কাজ দেখে দেবেন। তো বিষয়টা হলো আপনারা কাজ দেখবেন ঠিক আছে, কাজে যদি আপনাদের 100% হয় অবশ্যই আপনার প্রাইসটা কিছু বেশি বলবো ঠিক আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করি সবকিছু ভালো দেওয়ার জন্য কাস্টমারে, যাতে আপনাদের একটা কাজ দিয়ে আমাদের আরো নেক্সট অনেক কাজ আছে ঠিক আছে। আমরা ওই সব করে কাজ করি, আমরা যতটুকু পারি অতটুকু ভালোভাবে আমরা উপস্থাপনা করি এবং ভালোভাবে ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করে থাকি। তো এখানে আমরা এই ডেকোরেশনটা এটা করেছি অ্যারাবিয়ান স্টাইলের কাজটি, খুবই জনপ্রিয় একটি ডিজাইন এটা, এখন বর্তমানে নিউ ডিজাইনের ভিতরে কোনো আপডেট একটি ডিজাইন এটা, এবং খুবই সুন্দর একটি ডিজাইন এটা। আসলে রং করার পরে কোনো অ্যান্টিক করার পরে আরও সুন্দর লাগবে, এখন যেটা লাগবে এর থেকে আরও বেশি বেটার দেখা যাবে যখন আমরা কালার কম্বিনেশনটা নিয়ে আসবো এবং লাইটিংটা যখন হবে আরও সুন্দর দেখা যাবে। জাস্ট এখন কোনো এটা আমরা আমার তো জিপসামটা কমপ্লিট করেছি, হোয়াইট কালারের ভিতরে এখনও আমাদের এটা শু হয় না, ভিজা আছে, তাই জন্য কিছু জয়েন্ট হয়তো দেখতে পারতে আছেন, যেমন এই একটি জয়েন্ট এটা আসলে দেখা যাবে না যখন আমাদের এটা শুকানো হবে, যেহেতু আমাদের কাঁচা পুটিন এটা দরানো হয়েছে পরবর্তীতে, তো এই কারণে একটু দেখা যায়। তো যাই হোক, এখানে আমরা এই কাজটি করেছি এবং তারপরে যদি আপনাদের আমি যদি দেখাই, এই পাশে আমাদের আছে, এই পাশে আছে আমাদের একটি বেডরুম। তো এই বেডরুমটার ভিতরে আমরা এটাও একটি অ্যারাবিয়ান স্টাইলের কাজটা করেছি, এখানে খুবই সুন্দরভাবে কোনো এখানে আমরা কাজটা করেছি আপনি দেখতেই আছেন। এবং আপনারা যারা এই যে এই কাজটার সাথে কোনো এই কাজটা রাইট দিন ডিফারেন্স, আপনারা এই যে এই কাজটা এই কাজটার সাথে এটা কোনো লাই আপনার অনেক ডিফারেন্স, আপনার কোনো নিজেরাই দেখতেছেন কতটা ডিফারেন্স ঠিক আছে। এবং মালের দিক দিয়ে হোক, মেটেরিয়ালের দিক দিয়ে হোক এবং কোয়ালিটির দিক দিয়ে হোক, ফিনিশিংয়ের দিক দিয়ে সব দিকে কোনো আসলে এটা অনেক বেটার ঠিক আছে। তো আসলে আপনারা যারা একটা বাড়ি উঠাচ্ছেন, হ্যাঁ, কিংবা ফ্ল্যাটে কাজ করাবেন, ইন্টেরিয়ার ডিজাইন বা জিপসাম দিয়ে আপনারা সুন্দরভাবে সাজাবেন, তো অবশ্যই সবাই চায় যে ভালোভাবে আমি ফ্ল্যাটটা সাজিয়ে তুলি কিংবা বাড়িটা সাজিয়ে তুলি। তো আসলে দেখা যায় তখন কোনো কিছু কিছু মানুষের কাজ করে, তারপরে কোনো আসলে আপনাদের পছন্দ হয় না কিংবা আপনাদের চাহিদা মতন হয় না ঠিক আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করি যতটুকু পর্যন্ত আমাদের থেকে ভালো করা যায় আমরা ওই পর্যন্ত চেষ্টা করি, এবং আমাদের কোনো আমরা আসলে সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি এবং আমরা অনেক প্রজেক্টে কাজগুলো করে আসি ঠিক আছে। আমাদের অনেক দক্ষতার সাথে মিস্ত্রিগুলো আছে, অবশ্যই আমরা আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এই ডেকোরেশনের কাজগুলো করাবেন, অবশ্যই আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি, আপনারা নিশ্চিন্তে গেলে আমাদের দ্বারা এই কাজগুলো করে নিতে পারবেন। এবং এখানেও এই কাজগুলো করা আছে অ্যারাবিয়ান স্টাইলের ভিতরে। এবং এই পাশে আমাদের যদি আরও কিছু আপনাদের দেখাই, এই পাশে আরেকটি ড্রয়িংয়ের ভিতরে আমরা কিছু কাজ করেছি, এই পাশে ড্রয়িং স্পেসের ভিতরে এখানে কিছু কাজ করা আছে, দেখুন এটাও কোনো খুবই সুন্দর একটি ডিজাইনের কাজ করা আছে। তো আরও সুন্দর লাগবে যখন আমরা এটা এনে আমরা কিছু কালারের কম্পিটিশন করবো ঠিক আছে, তারপরে কিছু এটা কালারের কাজটা করা হবে এবং লাইটিং জন্য সেট আপ করা হবে, আরও সুন্দর লাগবে। তো এই কাজটা হলো এরকমভাবে খুবই সুন্দরভাবে আমরা এখানে করেছি। তো আসলে ভিডিওটি এখানে শেষ করব, এবং এই পাশে আমাদের এখানে আমাদের একটি উইন্ডেজ গেট করা আছে, এখানে উইন্ডেজ গেট এটা বলা হয়, উইন্ডেজ গেট করা আছে এখানে, জানালার ভিতরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। স্টাফ আপনার কোনো কোনো প্রয়োজন হবে না আপনার যে অ্যাঙ্গারগুলি লাগানোর জন্য, এখানে অপশন আছে, এইগুলির ভিতরে আপনি কোনো পাইপগুলি ঢুকে আপনি দিতে পারবেন। দুই পাশে দুইটি ছিদ্র করা আছে, আপনি অবশ্যই এখানে পাইপগুলি দিয়ে আপনি শুরু করতে পারেন। তো এখানে আপনাদের যে কাজটি আমি দেখালাম, অবশ্যই এই কাজটা হলো চাঁদপুরে হাইনসারের ভিতরে পড়ছে। তো আমি অবশ্যই আপনাদের লোকেশন বলেছি, ভাইয়ের নামও বলে দিচ্ছি। তো আপনারা যারা জিপসাম দিয়ে আপনার ফ্ল্যাট কিংবা বাড়ি আপনারা সাজাতে চান, অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেসগুলি দেওয়া আছে, আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন ফ্রেন্ডস, এবং দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি।